Making Bengal Weekly Fast. কম খরচে বিদেশে ডাক্তারি পড়তে যাওয়ার সুযোগ মিশন MBBS বেস্ট অ্যাব্রড MBBS কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল ভর্তির জন্য আজই যোগাযোগ করুন 9732122744 নম্বরে খেতে ঢুকে সরষে খেয়েছে ছাগল বিবাদের জেরে প্রতিবেশীকে খুন করার অভিযোগ উঠল শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বনগা থানা চড়ুইগাছি এলাকায় বিস্তারিত বিজ্ঞাপনের পর শ্রী লক্ষ্মণ বেরা জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক দাম পাশে পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ 03-2102-55-046 জিম ঘর বন্ধ প্রেমের ব্যর্থ বশীকরণ বিচ্ছেদ চাকরি বিবাহ ব্যবসা উপার্জন সবকিছুর জন্য চলে আসুন মাওলানা জাকারিয়া সাহেবের তদবির খানা খেতে ঢুকে সরষে খেয়েছে ছাগল বিবাদের জেরে প্রতিবেশীকে খুন করার অভিযোগ উঠল শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বনগা থানার চড়ুইগাছি এলাকায় মৃত ব্যক্তির নাম সুভাষ বিশ্বাস বয়স ৫০ বছর অভিযুক্ত ব্যক্তির নাম অপরেশ বিশ্বাস স্থানীয়রা জানিয়েছে চড়ুইগাছি এলাকায় অভিযুক্তর সর্ষের ক্ষেত রয়েছে সেই সর্ষে ক্ষেতে ঢুকেছিল ছাগল আর সেই অভিযোগে এদিন বিকালে সুভাষের বাড়িতে এসে সুভাষের উপর চড়াও হয় অপরেশ দুজনের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয় অভিযোগ সেই সময় অভিযুক্ত অপরেশ পাশে পড়ে থাকা কাঠের চেলাকার দিয়ে সুভাষকে বেধড়ক মারধর করে মাথায় গুরুতর আঘাত লেগে মাটিতে লুটিয়ে পড়ে সুভাষ সুভাষের স্ত্রী সহ প্রতিবেশীরা ঘটনাটি দেখতে পেয়ে তাকে উদ্ধার করে বনগা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে মানে কন্ট্রোলটা সেই ছাগল বলেছে আমার ছাগলে খায়নি তারপরে দুজনের মধ্যে হাত ঠালে ঠালি দাস হয় আমরা সেখানে ঠেকিয়ে দেওয়া হয় ঠেকিয়ে দেওয়ার পরে ওনার ওয়াইফই ছিল আর ওনার ওয়াইফই ছিল দুজনেই ঠেকিয়ে দেওয়া দিয়ে হচ্ছে এই পাকে ও এসে পিছন দিকতে এসে আটের চলা বাড়ি মেরেছে আমার নাম হচ্ছে ডাক নাম হচ্ছে তুফান বিশ্বাস ভালো নাম হচ্ছে অপরেশ হ্যাঁ অপরেশ বিশ্বাস মারলো কেন হ্যাঁ মারলো কেন ছাগলের সর্ষে গাছ খাওয়া নেই তার ছাগল ছাগলটা হচ্ছে যে মারা গেছে ওর ছাগল আর যে মেরেছে তার মৃতের স্ত্রী ও কন্যা বনগা থানায় অপরেশের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছে অভিযোগ পেয়ে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ ও এই এক বছর ধরে আমার সাথে খারাপ সম্পর্ক করতে যায় আমি রাজি হইনি আমার ভয় দেখাই তুই যদি কারোর সাথে বলিস তোর স্বামীর মেরে দেবো আমি সেই ভয়তে কারোর সাথে বলি না এবার এই কদিন আগে আমার ঘরে ঢুকেছে হয়তো ঢুকলে আমাদের ও লোক দেখেছে ডাকার পরে প্রতিবাদ করেছে বলেছে তুই যদি কারোর সাথে আর কি কথা বলিস তোর আমি মারবো এবার আজকে আমি ছাগল নিয়ে যাচ্ছি ওদের আর কিছু বলি না ছাগল নিয়ে যাচ্ছি যাওয়ার সময় ওই সর্ষের পাতা একটা খেয়েছে ওই পাতা খেয়েছে এখন আমি তারাই নিয়ে যাচ্ছি তাই বাড়ির পরে এসে আমাদের এরকম মালুরা চাষ কি দিয়ে মেটেছে লাঠি দিয়ে ওই চালাকার দিয়ে কোন জায়গাটায় মাথায় বাড়ি মেরেছে আমাদের বাড়ি থানায় অভিযোগ করতে এসেছেন আমি আমার কি আমি কি ব্যুরো রিপোর্ট ব্রেকিং বেঙ্গল আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন হ্যাপি ওয়েডিং নিজের পছন্দের জীবন সঙ্গী খুঁজে পেতে আজই রেজিস্টার করুন www.songipoint.com কল 8583981727 দি সরারহাট নার্সিং হোম সরারহাট বেনেপাড়া ঘরে বসে প্রতিকার করান নিজের ভাগ্যকে বদলে ফেলুন তান্ত্রিক জ্যোতিষী আচার্য শ্রী রঞ্জিতানন্দ
ফোনে যোগাযোগ 9836459511।